চোখের পাওয়ারের সমস্যাটি কেন হয় খুবই মজার বিষয় আসলে স্বাভাবিকভাবে আমরা কিভাবে দেখি এটিও কিন্তু আরও মজার আমরা কিন্তু অনেকে জানিও না ভাবিও না ধরো তোমার চেহারা আমি কিভাবে দেখছি তোমার থেকে আলো আমার চোখের ভেতরে প্রবেশ করছে এবং আমার রেটিনার একটি বিন্দুতে আপতিত হচ্ছে চলো একটা মডেল দিয়ে আমরা বুঝি বুঝিনি আলো আমাদের কর্ণিয়া ভেদ করে চোখের রেটিনার একটি বিন্দুতে যদি আপতিত না হয়ে রেটিনার সামনে বা পেছনে আপতিত হয় তখনই কিন্তু আমরা ঝাপসা দেখি যেটাকে আমরা বলি যে আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি ডাক্তারি পরিভাষায় যেটাকে বলে রিফ্র্যাক্টিভ এর এটা কিন্তু তিন ধরনের রয়েছে আমি চলো ছবি দিয়ে আমরা বুঝিয়ে নিই একটি হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টিবদ্ধতা নিচের ছবিতে দেখো আরেকটি রয়েছে মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতা এরা কিন্তু দূরে ঝাপসা দেখে কাছে ভালো দেখে আরেকটি রয়েছে অ্যাস্টিকম্যাটি বা বিষম দৃষ্টিবদ্ধতা এই তিন ধরনের যে দৃষ্টি ত্রুটি রয়েছে এটা সারাবারও অস্থায়ী সমাধান যেমন রয়েছে স্থায়ী সমাধানও রয়েছে তো অস্থায়ী সমাধানগুলোর মধ্যে চশমা এবং লেন্স আর স্থায়ী সমাধান হচ্ছে রিফ্র্যাকটিভ সার্জারি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া